নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পটল আর মুসুর ডাল দিয়ে একদম নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। এই পটল আর মুসুর ডালের রেসিপিটা আপনারা বাড়িতে যদি মাছ মাংস ডিম এইসব না থাকে তখন তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর দুপুরে কিংবা রাত্রে এটা তৈরি করতে পারেন, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা তৈরি করে আপনারা যাকেই খাওয়াবেন প্রত্যেকেই এটা খেয়ে খুবই প্রশংসা করবে, আর এটা জেনে অবাক হয়ে যাবে যে পটল আর মুসুর ডাল দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাড়িতে তৈরি করা যায়। তাই বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার মুসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য। এই এক ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা এক ঘন্টার বেশিও ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে আমি এখানে এক ঘন্টাই জলে ভিজিয়ে রাখছি। এখন আমি এই ডালটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি চারটে বড় সাইজের পটল। এবার পটলের গায়ে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এই পটলের গা থেকে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু পটলের গা থেকে এইভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পটলের গা থেকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলের দুটো সাইড কেটে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি সব পটলের গা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেব আর দুটো সাইড কেটে বাদ দিয়ে দেব। আর পটলটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি সব পটলের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দুটো সাইড কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি গ্রেট করে নেব। তার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি পটলটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, পটলটা গ্রেট করার সময় আমি পটলের দানাগুলোকেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি পটলের দানাগুলো পাকা থাকে তখন কিন্তু সেই দানাগুলোকে বাদ দিয়ে দেবেন, আর যদি আপনারা পটলের দানা দিতে পছন্দই না করেন তাহলে দানাগুলোকে বাদ দিয়ে পটলটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা পটলটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম। এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, মুসুর ডালটা এখন খুব ভালো মতো জলে ভিজে নরম হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে থেকে আমি জলটাকে ফেলে দেব আর দু থেকে তিনবার জল পাল্টিয়ে ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দু থেকে তিনবার জল পাল্টিয়ে ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে এই মুসুর ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। তো সব মুসুর ডালটাকে মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর মুসুর ডালের একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর মুসুর ডালের পেস্টটা তৈরি করার সময় এখানে কিন্তু জল ব্যবহার করবেন না, জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, মুসুর ডালের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এইরকম শক্ত করে আমি একটা পেস্ট তৈরি করেছি, এই পেস্টটা কিন্তু পাতলা হলে হবে না, এইরকম শক্ত করেই করতে হবে। এবার যে পাত্রের মধ্যে আমি পটলটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই এই মুসুর ডালের পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। তো সব মুসুর ডালের পেস্টটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই পাত্রটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার যে মিক্সি জারের মধ্যে আমি ডালের পেস্টটা তৈরি করেছি সেই জারটাকে আমি এখানে নিয়ে নিলাম। এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। এরপর দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এরপর দিলাম 2 ইঞ্চি মাপের আদার টুকরো। আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়ার মতো রসুন। আর দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম। এবার যে পাত্রের মধ্যে আমি গ্রেট করে রাখা পটল আর মুসুর ডালের পেস্টটা ঢেলে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুঁচি। এরপর দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর আমি এখানে মুসুর ডালের পেস্ট তৈরি করার সময় 4 কাঁচা লঙ্কা দিয়েছি,
তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম করে ব্যবহার করছি। এরপর দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো চিনি। চিনি দিলে স্বাদ খুবই ভালো হয়, তাই আমি এখানে চিনিটা দিয়েছি। এবার এই সব উপকরণ প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সব উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। প্রথমে আমি বড় চামচে 3 চামচ বেসন দিয়ে দিলাম। এবার বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে এটা খুবই পাতলা হয়েছে, তখন এর মধ্যে আপনারা আরও একটু বেসন দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আরও 1 চামচের মতো বেসন দিয়েছি। তো বেসন দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। তো সব মিলিয়ে আমার এখানে মোট বড় চামচে 4 চামচ বেসন লেগেছে। তো এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর মিশ্রণটা কেমন হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার এখন তৈরি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার মসুর ডাল আর পটলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি, কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এইভাবে একটু চ্যাপটা করে আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই রকম শেপে এগুলোকে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে বাইরে থেকে রং চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। তাই লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালো করে আর একটু লাল লাল করেই ভেজেছি। এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নেব। আর বন্ধুরা, মসুর ডাল আর পটলের এই কোপ্তাগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এই কোপ্তাগুলো ভাজার পর কড়ার মধ্যে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি আলুটাকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ভাজা হলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেল রয়েছে, এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা, আর এরপর দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট। এবার এই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন, তারা এখানে পেঁয়াজ রসুন ছাড়া বাদবাকি সব উপকরণগুলো দিয়ে রেসিপিটা তৈরি করবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচের মতো ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। এবার এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট এটাকে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মশলাটাকে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে মিক্সি জারের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সি জারটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার যে আলুগুলোকে আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে এর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যেই আলুটা খুব ভালো মতো এই মশলার সাথে কষানো হয়ে যাবে, আর মশলার মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দেবে।
তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এটা এখন আমার তৈরি আর আলুগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সব কোপ্তাগুলো দিইনি, কয়েকটা কোপ্তা সরিয়ে রেখেছি শুধু মুখে খাবার জন্য। তো কোপ্তাগুলোকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এখন আমি হতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটা আমার তৈরি হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এটা খুব সুন্দর তৈরি হয়েছে আর খুব সুন্দর গন্ধও একটা এর মধ্যে থেকে বের হচ্ছে। আমি নিচে থেকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গরম মশলা ধনেপাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পটল আর মুসুর ডালের কোপ্তা। এইভাবে আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।